নিশ্চিন্তে মেকআপ করতে পারো, আমি তোমাদেরকে বলবো এগুলো দিয়ে মেকআপ করলে তোমাদের ফাঙ্গাল একনে হওয়ার কোনো চান্সেস নাই। যে ফাঙ্গাল একনে যাদের প্রবলেম, তারা শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে কেয়ারফুল না হয়ে মেকআপের প্রতিও তোমার কেয়ারফুল হবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি শর্মিলি রহমান। আজকে আমি তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং আর অনেক হেল্পফুল একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, আর সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনে। আমি জানি আমি তোমাদের সামনে বেশিরভাগ যে টপিকটা নিয়ে আসি সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনে অ্যান্ড ফাঙ্গাল অ্যাকনে, কারণ আই এম দ্য মোস্ট সাফারার অফ ফাঙ্গাল অ্যাকনে এভার। তো যখনই আমি এটা কোনো একটা সলিউশন পাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি, কারণ আমি চাই আমার মতো যাতে তোমরা সাফার না করো। তোমরা যারা ফাঙ্গাল অ্যাকনের ভিকটিম আমার মতো, তারা অনেক সময় খেয়াল করেছো যে মেকআপ করলেই ফাঙ্গাল অ্যাকনে আবার ব্যাক করছে, রাইট? সো আজকে আমি তোমাদেরকে এটার রিজন বলবো। তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা ফাঙ্গাল অ্যাকনে প্রিভেন্টের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করো, অনেক অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করো, লাইক ফাঙ্গাল অ্যাকনে প্রিভেন্ট ফেস ওয়াশ থেকে শুরু করে করে ময়শ্চারাইজার, অল ওভার তোমার সব কিছু ফাঙ্গাল অ্যাকনে সেফ ইউজ করো। কিন্তু তোমরা কি একবার ভেবেছো যে তোমরা মেকআপটা ফাঙ্গাল অ্যাকনে সেফ ইউজ করছো কি না? সো আজকে আমি তোমাদের সাথে ফাঙ্গাল অ্যাকনে সেফ মেকআপ প্রোডাক্ট নিয়ে কথা বলবো, অ্যান্ড অবশ্যই তোমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি যেন হয় সেগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্ট আমি চলে আসি আমাদের মেকআপের প্রথম যেটা প্রাইমারি লেভেলে আমরা যেটা দিই সেটা হচ্ছে ময়শ্চারাইজার। সো ফার্স্টে তোমরা আমার ম্যাক্সিমাম যেই ভিডিওগুলোতে দেখেছো যে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা হচ্ছে বুটসের কিউকাম্বার ময়শ্চারাইজার, এটা হচ্ছে একদম সেফ ফাঙ্গাল অ্যাকনের জন্য। নেক্সট আমি তোমাদেরকে বলবো ফাউন্ডেশন নিয়ে। ফাউন্ডেশন তো একটা মেকআপের একদম মেইন একটা জিনিস, তো ফাউন্ডেশন তোমরা অবশ্যই বুঝে শুনে ইউজ করবা। তোমরা প্রায় দেখেছো যে আমি সুপার স্টে এটা ইউজ করছি, মেবলিন সুপার স্টে, এটা আমার খুব ফেভারেট আর এটা ফুল কাভারেজ। এটার সাথে তোমরা কিন্তু হুডা বিউটি ফাউন্ডেশনের একদম মিল পাবা। যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে ফুল কাভারেজ ফাউন্ডেশন চাও একদম হুডা বিউটির মতো, তারা একদম নিশ্চিন্তে এটা নিতে পারো। এটা ফাঙ্গাল অ্যাকনে সেফ, তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারো, এটা হচ্ছে ফুল কাভারেজ। আর তোমরা যদি রেগুলার ওয়ারের জন্য একদম মাইল্ড টাইপের একটা ফাউন্ডেশন চাও, যেমন ফুল কাভারেজ রেগুলার দিয়ে বের হলে একদম যখন আমরা গর্জিয়াসভাবে সাজতে যাবো আমাদেরকে গর্জিয়াস লাগবে না, সো মাইল্ড কাভারেজের মধ্যে তোমরা যদি কোনো ফাউন্ডেশন চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো NYX। যেমন এখন দেখো আমি যেটা যে ফাউন্ডেশনটা ইউজ করে মেকআপ করেছি এটা জাস্ট র্যান্ডম আমার একটা ভিডিও ক্রিয়েটের জন্য আমি NYX ইউজ করেছি। এটা একদম জোস একটা ফাউন্ডেশন, সো তোমরা নিশ্চিন্তে যারা ফাঙ্গাল অ্যাকনে সেফ ফাউন্ডেশন চাও তারা এটা ইউজ করবে। একটা কথা বলে রাখি যে ফাঙ্গাল অ্যাকনে সেফ যেগুলো ফাউন্ডেশন হবে সেগুলো কিন্তু অল স্কিন টাইপের জন্য সুইটেবল, সো নিশ্চিন্তে যে কেউ এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? সো এটার একটা ব্যাপার বলে রাখি, এই NYX ফাউন্ডেশনটা একদম ম্যাট, একদম অয়েল ফ্রি ম্যাট, দ্যাটস ওয়াই এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই জন্য তোমরা এটার সাথে ভালো একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করবা, ওকে? ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করবা, তাহলে দেখবা খুব সুন্দর করে এটা কভার করছে, খুব সুন্দর করে এটা মিক্স হচ্ছে। সো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মানজির একটা ফাউন্ডেশন ব্রাশ, এটা অনেক ভালো, অনেক ভালো, তোমরা দেখতেই বুঝতে পারছো, ঠিক আছে? সো নেক্সট আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে কনসিলার। কনসিলার আমরা কিন্তু যে কেউ এলিগাল থেকে শুরু করে যা তা আমরা ইউজ করে ফেলতেছি, যারা ফাঙ্গাল অ্যাকনে নিয়ে সাফার তারা কেউ ভাবেই না। অ্যাকচুয়ালি আমি নিজেও ভাবতাম না যে ফাঙ্গাল অ্যাকনে হলে আমাকে মেকআপটাও ফাঙ্গাল অ্যাকনে সেফ ইউজ করতে হবে। সো যেহেতু সাফার করছি তারপরে আমি আমার মাথায় আসছে যে এটা নিয়ে একটা কিছু করতে হবে, একটা ভিডিও বানালে মেকআপ ভিডিও। সো নেক্সট আমি আসি কনসিলার নিয়ে। কনসিলার আমার অ্যাজ ইউজুয়াল ফেভারিট, এটা একদমই ফাঙ্গাল অ্যাকনে সেফ। তোমার এটা অনেকগুলো শেড আছে, তোমরা আমি লাইট শেডে ইউজ করি, এটা সবার জন্যই সুইটেবল আমার কাছে মনে হয়, সো তোমরা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারো, ঠিক আছে? সো এটা একদম ফাঙ্গাল অ্যাকনে সেফ। নেক্সট চলে আসি ফেস পাউডার নিয়ে। ফেস পাউডারটা আসলে ফাঙ্গাল অ্যাকনে সেফ কিনা সেটা তোমার সুপার স্টে ফেস পাউডারটা ইউজ করতে পারো, অথবা যে কোনো ম্যাট বেজ একটা ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করতে পারো। আমি এলেগার্ল এটা ইউজ করি, দেখতে পাচ্ছ পুরনো হয়ে গিয়েছে, এলিগার্লের যে প্রো ফেস যে ফেস পাউডারটা আছে এটা একদমই ফাঙ্গাল অ্যাকনে সেফ। এরপর আসি আমরা ব্লাশন। ব্লাশন তোমরা আমারগুলো সবগুলো পুরনো হয়ে গিয়েছে, এটা হচ্ছে রেভলিউশনের ব্লাশ প্যালেট, এটা কিন্তু ফাঙ্গাল অ্যাকনে একদমই সেফ। কনসিলারটা আমার কাছে নেই কিন্তু আমি যে কনসিলারটা ইউজ করি W7, এটা ফাঙ্গাল অ্যাকনে সেফ। সো তোমরা এভাবে ফাঙ্গাল অ্যাকনে সেফ ফেস এই বেসিক এগুলো দিয়ে মেকআপ করলে কিন্তু তোমরা নিশ্চিন্তে মেকআপ করতে পারো। আমি তোমাদেরকে বলবো এগুলো দিয়ে মেকআপ করলে তোমাদের ফাঙ্গাল অ্যাকনে হওয়ার কোনো চান্সেস নাই।
সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা মেসেজ তোমাদের জন্য, যে ফাঙ্গাল অ্যাকনে যাদের প্রবলেম তারা শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে কেয়ারফুল না হলে হয়ে মেকআপের প্রতি তোমার কেয়ারফুল হবা। ওকে, তো আজকে এতটুকুই, বাই বাই।